আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের শেখাবো অ্যাডোবি ফটোশপে কিভাবে ব্যানার তৈরি করতে হয়। ছোটোখাটো, একদমই ছোটো ছোটো স্মল কিছু ব্যানার আছে যেগুলো এই ডিজাইন করতে পারলে এসব ডিজাইনগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তোমার অনেক কাজে লাগবে। তো আমি বলি যে আসলে টাকা বাতাসে উঠতেছে, আসলে টাকা বাতাসে উঠছে। তুমি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে ছোট ছোট ব্যানার, লোগো, ফেস্টুন, পোস্টার, ক্যালেন্ডার, বিজনেস কার্ড ইত্যাদি ডিজাইন করে মার্কেট প্লেসে তুমি ছাড়তে পারো, ফাইভার মার্কেট প্লেসে ছাড়তে পারো, তাহলে অবশ্যই তোমার কপাল ফুলে যাবে। একবার যদি তুমি মার্কেট প্লেসে টিকে যেতে পারো, তাহলে তোমাকে আর পেছনে তাকাতে হবে না, চাকরিকে তুমি আলবিদা জানাই দেবে। তো চলো চলো যাওয়া যাক এই মূল স্ক্রিনে। আমি এখন তোমাদের ছোট ছোট ব্যানার ডিজাইন করা শেখাবো। এখানে তোমরা দুইটি ছোট্ট ব্যানার দেখতে পাচ্ছ, একদম ছোট। এখন এটি তৈরি করার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমাকে এত বড় একটি পেজ নিতে হবে। পেজ নেওয়ার জন্য ফাইল, ফাইলে যাওয়ার পরে নিউ, নিউতে যাওয়ার পরে এখানে এসে আমাদের একটি মাপ নিতে হবে। তো এই মাপটি আমরা কত বড় নিব, আমরা চোখের আন্দাজ বা ইচ্ছে মতো এই মাপটি আমরা নিব। যেমন আমি এখানে নিলাম 8 ইঞ্চি, তারপরে এখানে নিলাম 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, আচ্ছা তারপরে এখানে নিলাম হয়তো বা 300, তারপরে ওকে করলাম। এরকম একটি সাইজ আমাদের সামনে চলে এসেছে। এখন এই ডিজাইনটি আমরা কীভাবে তৈরি করব সেটি তোমাদেরকে আমি হাতে কলমে দেখাবো। আচ্ছা, তো এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি প্রথমে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে, ব্যাকগ্রাউন্ড কালারে যেখানে এখানে ক্লিক করে আমি একটি হালকা করে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। যেমন সায়ন এখানে 0, ম্যাজেন্টা 0, ইয়েলো 0, এবং ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ এই ব্ল্যাক কালার দিয়ে দেবো 10%, দেন এন্টার। এই কালিটি আমি এখানে প্রয়োগ করার জন্য এখান থেকে পেন বাকেট টুলে ক্লিক দেওয়ার পরে আমি এখানে ক্লিক দেবো, তাহলে এই কালিটি এখানে চলে আসবে, চলে এসেছে অলরেডি। আচ্ছা, এখন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নিলাম, তারপর এখান থেকে আমি একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এইভাবে টান দিলাম, ব্যাস হয়ে গেছে। এখানে আমি সাদা কালি দেবো, সাদা কালি দেওয়ার জন্য আবার এখানে এসে আমি এখানে একদম শুরুতে ক্লিক দিলাম, অথবা এখানে কত ছিল, 10 ছিল, সেটাকে আমি এখানে শূন্য করে দিলাম, তারপরে ওকে করলাম। আবার পেন বাকেট টুল থেকে আমি এভাবে কালিটা এখানে ছেড়ে দেবো, ব্যাস সাদা কালো চলে আসছে। সিলেকশন হয়ে আছে, সিলেকশন উঠিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে সিলেকশন উঠে যাবে। এখন এই যে অংশটা আছে, এই অংশটা তৈরি করার জন্য বিভিন্ন রকমভাবে তৈরি করা যেতে পারে। যেমন হয়তোবা এটা দিয়া এখান পলিগোনাল টুল দেওয়া তৈরি করা যায়। আমি পলিগোনাল টুল দিয়ে তৈরি করতেছি, রেক্ট্যাঙ্গেল মার্কই নিলাম, আবার তারপর এই কালিটি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে যে কালিটি আছে, এই কালিটি নেওয়ার জন্য এখানে ক্লিক দিলাম, আইড্রপার টুল চেপে ধরে এখানে এই কালিটির উপর ক্লিক দিলাম, এই কালিটা আমার এখানে চলে এসেছে। এই কালিটি এখানে দেওয়ার জন্য আবার পলিগোনাল এই পেন বাকেট টুল চেপে এখানে ক্লিক দেবো, তাহলে এই কালিটি এখানে চলে যাবে, ব্যাস চলে গেছে অলরেডি। কন্ট্রোল টি প্রেস করলাম, ডি সিলেক্ট হয়ে গেছে। এবার
বাকি অংশগুলো সবগুলোই আমি এইভাবে এই পলিগোনাল টুল চেপে ধরে কাজ করব। আচ্ছা, আমি এখান থেকে এই এখান থেকে এইভাবে চলে গেলাম, এখান থেকে আমি আবার এইদিকে গেলাম, এখানে এসে এইভাবে ক্লিক ধরে দিলাম, ব্যাস একটা ডিজাইন হয়ে গেছে। এখানে আমি একটি কালি দেব, সেটি এই কালিটি নকল করব, এই কালিটা এখানে ইউজ করব। পেন বাকেট টুল চেপে ক্লিক ছেড়ে দিলাম, চলে গেছে কন্ট্রোল ডি, ডি সিলেক্ট, ডিজাইনটি নিচে ঢুকে গেছে, উপরে নিয়ে আসার জন্য কন্ট্রোল শিফট ব্র্যাকেট প্রেস করব। একটাই লেয়ারে হয়ে গেছে এখানে, এই জন্য এটি ছড়তেছে না। তো আমাকে এখান থেকে আবার ব্যাকে আসতে হবে, ব্যাকে আসার পরে ডিজাইনটি আমাকে নতুন একটা লেয়ারে নিতে হবে। ব্যাস এই যে নতুন একটা লেয়ারে নিলাম, তাহলে এই জায়গাতে যখন আমি ডিজাইনটি করব তখন আর কিন্তু সে ছুটবে না। আচ্ছা, এখান থেকে এখন আমি ইচ্ছা মতো যেদিক থেকে মন সেদিক থেকেই ডিজাইনটি এইভাবে করা যাবে। হ্যাঁ, এই যে ব্যাস যেদিক থেকে মন সেদিক থেকে দেওয়া যাবে। কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট, এরপরে আবার পলিগোনাল টুল, নতুন একটি লেয়ার, তারপরে এই জায়গা থেকে এইভাবে এখানে আসলাম, এখান থেকে আমি এখানে আসলাম, এখান থেকে এদিকে চলে গেলাম, ব্যাস আসলাম। তারপর আবার এখানে আমি একটি কালি ইউজ করলাম, অলরেডি হয়ে গেছে, কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট, কন্ট্রোল ডি ডি সিলেক্ট করলাম। আচ্ছা, আবার পলিগোনাল টুল, তারপর নিউ লেয়ার, নিউ লেয়ার করার পরে এখান থেকে এইভাবে টান মারলাম, তারপরে এই অংশটুকু জাস্ট আমি একটি কালি দিয়ে দিব। হ্যাঁ, এই কালিটা এখানে দিয়ে দেবো জাস্ট। হ্যাঁ, চলে গেছে, কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে তো এই অংশটুকু মোটামুটি আমাদের হয়ে গেল। এবার আমরা ডান দিকে চলে যাব, ডান দিকে পলিগোনাল টুল, তারপর এখান থেকে এই যে লেয়ার, নতুন লেয়ার, তারপর এই কোণাটি আমরা এইভাবে তৈরি করে নিব। ব্যাস এখানেও আমরা এই কালিটি ইউজ করব, হয়ে গেছে, কন্ট্রোল ডি, তাহলে ডি সিলেক্ট হবে। এবং আবার আমি পলিগোনাল টুল নিলাম এবং নতুন একটি লেয়ার নিলাম, নতুন লেয়ার নেওয়ার পরে আবার এখান থেকে এইভাবে আমি এইভাবে ক্লিক দিয়ে এখানে ক্লিক, তারপর এইখানে ক্লিক, এখানে আমি অন্য একটি কালি নিব, ব্যাস দিলাম, তারপরে কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট করে নিলাম। আবার আমি নতুন করে আবার পলিগোনাল টুল এবং এখানে নতুন করে একটি লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে এই কোণা থেকে এই কোণা, ওই কোণা থেকে এই কোণা, তারপর বাস ওখানে যে ছেড়ে দিলাম। এখানে আমি আবার এই কালিটি অর্থাৎ ইয়েলো কালিটি আমি এখানে ইউজ করলাম, ব্যাস কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট, ডিজাইনটি আমাদের হয়ে গেছে। এখন এখানে যা খুশি তাই এখানে লিখতে পারবো। আচ্ছা, তারপরে যদি বলি যে শুধু এই যে ব্যাকগ্রাউন্ড কেটে ফেলবো, শুধু এই অংশটুকু রাখবো, তাও হবে। এই যে এখান থেকে আমি এইভাবে ব্যাকগ্রাউন্ড বাইরের অংশ পুরোটাই কেটে ফেললাম, এই বাইরের অংশ আর নাই, নিচে একটু আছে দেখছি, তো নিচের অংশটুকু ওইভাবে কেটে দিলাম, আর একটুকাও নাই। তো এখন এইভাবে আমরা ডিজাইনগুলো করব। তারপরে লেখা, লেখা ইচ্ছা মতো আমরা লিখে নেব, যা লিখতে মন চাই তাই আমরা সুন্দর করে লিখে ফেলব। আচ্ছা, তো এটি আমি জেপিজি ফাইলে সেভ করতেছি, সেভ ডেস্কটপ, এখান থেকে জেপিইজি, তারপরে একটি নাম দিলাম হজবর আল্লাহ। আচ্ছা, তারপরে সেভ, সেভ দিলাম, দেন ওকে, এটা সেভ হয়ে গেছে। আমি একটি নতুন এখন পেজ নেব,
ফাইল নিউ, নিউতে যাওয়ার পরে এখানে আমি A4 একটা সাইজ নিয়ে নিলাম, A4 দেন ওকে। আচ্ছা, এবার বাইরে ডাবল ক্লিক করলাম, ডেস্কটপ চলে আসছে। এখান থেকে কি নামে সেভ করছিলাম, 1, এবার ওপেন চলে এসেছে। এখন এই প্রোগ্রামটি আমার, এই ডিজাইনটি আমি চেপে ধরে আমাদের এই নতুন যে ফরম্যাট আছে, নতুন ডকুমেন্ট আছে, সেখানে আমি ড্রাগ করে ছেড়ে দিলাম, চলে এসেছে। ব্যাস, তো এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড একটি কালি দিই আমাদের এই এইটাতে, আমাদের পেজটিতে একটু ব্যাকগ্রাউন্ড কালি দেবো, হালকা করে ব্ল্যাক কালি ইউজ করব, 0 এখানেও 0 দেন ব্ল্যাক হচ্ছে 10%, এন্টার, পেন বাকেট টুল চেপ এখানে ছেড়ে দিলাম, চলে এসেছে এবং হয়েও গেছে। আচ্ছা, এখন এই লেখাটি আমাদের এই যে ডিজাইনটি আছে না, এই ডিজাইনটিকে ওয়াল্টার প্রেস করে, ওয়াল্টার শিফট প্রেস করে নিচের দিকে টান দিলে পরে অনেকগুলো কপি হবে। এইভাবে আমি অনেকগুলো কপি করে নিয়েছি, একটি ফেলাই দিই। ব্যাস, তিনটি করলাম। এখন এই জায়গা, এই অংশগুলোতে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম বা আমাদের প্রোডাক্টের নাম আমরা এই জায়গাতে লিখে দিতে পারবো সুন্দর করে। আচ্ছা, এখানে আমি লিখে দিই একটু, এই যে টি, টিতে টাইপ টুল এখানে প্রেস করার পরে আমি এখানে ক্লিক দিলাম, এই যে লেখা হচ্ছে অলরেডি, তো এই লেখাগুলো এইভাবে সিলেক্ট করার পরে আমি এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নিলাম, দেন ওকে দিলাম, হয়ে গেছে। আমি একটু লেখাগুলো বড় সাইজ করব, 24 সাইজ করলাম, আর একটু বড় করি। ব্যাস, এইভাবে সাইজ ছোট বড় করা যাবে। আচ্ছা, আমি একটু কিছু লিখে দিই, তারপর আমাদের ভিডিওটি শেষ করব।
মোটামুটি এভাবে যা খুশি তা লেখা যেতে পারে। তারপর আমরা এই নিচের অংশটুকু হয়তো রাখতে চাচ্ছি না, এই জন্য কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমি এইভাবে চেপে ধরে ডাবল ক্লিক করলাম, ব্যাস কেটে যাবে। আচ্ছা, একটু যদি শ্যাডো দিতে চাই তাহলে কেমন হবে? নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে আমি এইভাবে এভাবে ক্লিক করার পরে আমি এখানে একটু শ্যাডো দেব। তার জন্য এই কালারটি এখানে দিলাম কন্ট্রোল ডি, মানে ডি সিলেক্ট। আচ্ছা, এখন এটা আমি একটু ঢোকাই দিলাম ভিতরে। এই ডিজাইনটি নিচে দেওয়ার জন্য কন্ট্রোল চেপে ব্র্যাকেট চাপ দিলাম, নিচে চলে যাবে। কন্ট্রোল শিফট, ব্যাস নিচে চলে গেছে। এখন এটাকে একটু ব্লোয়ার করে দিতে হবে, কালিটি ছড়িয়ে দিতে হবে। এই জন্য ফিল্টার ব্লোয়ার গাউসিয়ার ব্লু এখানে গিয়ে একটু হালকা করে দিতে হবে, ব্যাস মোটামুটি হয়ে গেছে। ওকে, এইভাবে এটি করে দেওয়া যেতে পারে। তো এই ডিজাইনটি হুবহু আমি এদিকেও দিয়ে দেবো এবং নিচেরগুলোতেও দিয়ে দেবো। সবগুলোতে দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ডিজাইনটি কমপ্লিট। এখন আমরা সেভ করে নেবো, আবার ফাইল সেভ অ্যাজ, তারপর একটি যে কোনো একটি নাম আমরা দিব। ব্যানার ডিজাইন আলহামদুলিল্লাহ আসুন জেপিইজি, তারপরে ডেস্কটপ, দেন সেভ। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।